প্রস্তাবিত সদস্য রিনা দত্ত ম্যাডাম উনি কিছু বলবেন, ওনাকে কিছু বলার জন্য। ওনার হাতে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। ব্যাজ নাম্বারটা দাদা লাগবে না ওটা। নমস্কার, আমি আমার ফজলা সবাইকে নমস্কার ও শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলছি আর কি, কাহিনী কিছু নেই, কথা বলছি। হ্যাঁ, আমি ফজলার প্রথম দিন থেকে পোড়ামাটির হাটে যেদিন থেকে প্রথম সূচনা হয়েছে সেই দিন থেকে আমি উপস্থিত ছিলাম। তারপরেতে এখানে গুগল মিট যোগা কী বলে যোগব্যায়াম প্রতি সপ্তাহে যেটা হয় সেখানে আমি যাই। আমি মোটামুটি সবার সাথে যেসব মেম্বার আমাদের সাথে আছেন বা আরও নতুন নতুন আসছেন সবার সঙ্গে মোটামুটিভাবে একটু মানে দেখা দেখি পরিচয় হয়ে গেছে। যাই হোক, এই হোজলা সম্বন্ধে বলছি, আমার খুব ভালো লেগেছে হোজলাতে এসে। এই যে আমাদের পঞ্চাশ উদ্ধত ব্যক্তিদের নিয়ে এই যে ভাবনা, যাদের যারা আমাদেরকে নিয়ে এইসব কাজকর্ম করছেন, আনন্দ সিনেমা এইসব দিচ্ছেন, তাদের জন্য খুবই ভালো লাগছে যে আমাদেরকে নিয়ে কাজ করছেন, আমাদের মতন প্রবীণ প্রবীণাদের জন্য ভাবছেন কিছু। হ্যাঁ, আর এখানে আমি সবেতেই যোগদান করছি, তো আমার বলতে চাই যে সবাই আসুন। এই যে একটা এখানে হোজলা কিছু কাজ করতে চাইছে, ওনাদেরকেও কাজ করার সুযোগ দিই আমরা, আর সবাই মিলে এসে এন্টারটেনমেন্ট নিই বা এই যে মুভি দেখতে যাওয়া সবাইকে আমরা বলছি আসুন, সবাই মিলে ভালো লাগবে। অন্নপূর্ণা হলে দুটো সিনেমার মধ্যে দেখেছি, প্রথম হয়েছে টনি, তারপরে হয়েছে বেলা শেষে, আমরা খুব এনজয় করেছি সবাই মিলে। যাই হোক, আপনারা সবাই আসুন, এসে এই হোজলার আমরা সবাই মিলে আগিয়ে নিয়ে যাই, পুত্রত্ব শিবির দি কামনা করি। এই বলে আমি শেষ করছি।